ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أما شروع قريبا بسم الله أبنا رجل بايرا أسن اكتو شامل چولا أسن ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি আমরা ইনশাআল্লাহ আর অন্য ভাইকে জায়গা করে দেই একরামুল মুসলিমিন করি কিরে তোর কখন আসছিস জি মাগরিবের সালাত কয়টায় ভাই السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وإن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم يسر ولا تعسر وتمم علينا بالخير آمين يا أرحم الراحمين نعوذ بكلمة الله التامات من شر ما خلق الحمد لله جابوتي قشم شايب غنوغان أكبر مهيان غوريان الله سبحانه وتعالى جنة جاء الله عز وجل أتك پوبيتو جمعة دين بعد أصور থেকে মাগরিবের এই দোয়া কবুলের মুহূর্তে আমাদেরকে একটা দিনই মজলিসে একত্রিত করেছেন সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদিদা এবং স্পষ্ট কথা বলো সরাসরি স্পষ্ট করে সত্য বলো তাহলে কি হবে ইউসলিহ লাকুম আমালাকুম তাহলে আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দিবেন সংশোধন করে দিবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ومن يطع الله ورسوله যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইতাআত করে فقد فاز فوزا عظيما সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহ ভয় করার মতো ভয় করো
وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক সূরাতুন নাহলের মধ্যে বলেছেন আয়াত নম্বর 89, আল্লাহ পাক বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটা প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, وَهُدًى এবং হেদায়াত, وَرَحْمَةً এবং দয়া, وَبُشْرَى لِلْمُسْلِمِينَ এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। একই ধরনের কথা আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে বলেছেন আয়াত নম্বর 54-তে, আল্লাহ পাক বলেছেন وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছি, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আয়াতগুলো যদি একসাথে করি একটা মেসেজ পাই, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন। আল্লাহপাক আমাদেরকে বলেছেন আমরা যেন তাকে ভয় করি। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া উহা হুনা, তাকওয়া এখানে হৃদয়ের ভিতরে। একজন মানুষ কতটুকু মুত্তাকি এটা আল্লাহপাক ছাড়া কেউ জানেন না। একজন মানুষের ডিগ্রি সার্টিফিকেট, দাড়ি, টুপি, লেবাস, জুব্বা এগুলো তাকওয়ার মানদণ্ড নয়। তাকওয়ার অন্যতম একটা মানদণ্ড হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল, কে আল্লাহপাককে কতটুকু মেনে চলে এবং তার রাসূলকে কতটুকু মেনে চলে। তো আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলার অন্যতম একটা শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন এবং সুন্নার বাইরে আল্লাহর রাসূলকে আনুগত্য করার বা আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সুযোগ আসলে আমাদের কাছে নাই। তো এই কোরআন এবং সুন্নার আনুগত্যের ক্ষেত্রে গিয়ে আমরা একটা মেসেজ পাই, সেটা হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআন এবং সুন্নার মধ্যে প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক জোর দিয়ে কথাটা বলছেন, বারবার বারংবার কোরআনে এই কথাটা বলা আছে যে আমি এমন একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বইটার মধ্যে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আছে। এবং নিঃসন্দেহে এই কিতাবের ব্যাখ্যা হচ্ছে রাসূলের সুন্নাহ, যে ওয়ামা আতাকুম রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। তাই কোরআনকে ফলো করার মানে এই নয় যে আমরা সুন্নাহকে অ্যাভয়েড করব। শুধুমাত্র আহলে কোরআনের কনসেপ্টটা ঠিক না, কোরআন এবং সুন্নাহ দুটাকে মিলেই আমাদেরকে সামনে যেতে হবে। এই কোরআন সুন্নার মধ্যে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আছে বলে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন। তো প্রতিটা বিষয়ের মধ্যে নিঃসন্দেহে আমাদের ব্যক্তিগত জীবন পড়বে, আমাদের ব্যবসায়িক জীবন পড়বে, আমাদের পারিবারিক জীবনটা পড়বে, আমাদের যে পলিটিক্যাল লাইফ এটাও পড়বে, আমাদের এই যে বিশ্ব রাজনীতি এগুলো পড়বে, সমসাময়িক বিশ্ব এটাও পড়বে, অর্থনীতি পড়বে, প্রতিটা বিষয় পড়ে যাবে কোরআন সুন্নার মধ্যে, বিজ্ঞান প্রযুক্তি সবই পড়ে যাবে। কোরআন এবং সুন্নায় বিজ্ঞানময় কত আয়াত এবং হাদিস আছে এগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া সম্ভব। কোরআন এবং সুন্নায় বিজ্ঞান কেন্দ্রিক কতগুলো আয়াত আছে, কতগুলো হাদিস আছে, এবং এই চলমান বিজ্ঞানের ভিত্তি যে মুসলিমরাই দিয়েছে এটার প্রমাণ আমাদের করার দরকার নেই, সবাই আমরা জানি এটা। বর্তমান চিকিৎসা শাস্ত্রের ভিত্তি দিয়েছে মুসলিমরা, বর্তমান সায়েন্স এবং টেকনোলজির যে বেসগুলো এগুলো মুসলিমরা দিয়েছে। এখনকার যত দর্শনগুলো দেখেন আপনারা, এই দর্শনগুলোর বেস কিন্তু মুসলিম দার্শনিকরা দিয়েছেন। এখনকার ইকোনমিক যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটাও কিন্তু ইসলাম থেকেই কাট পেস্ট করা আর কি, কিন্তু ওরা এখানে রিবা বা সুদটাকে ইনক্লুড করে দিয়েছে, জাকাত ইকোনমিক ইসলামিক ইকোনমিটাকে স্কিপ করেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর যে খিলাফা, এই খিলাফার মধ্যে যে রাষ্ট্রীয় সিস্টেমটা ছিল এই সিস্টেমেই এখন বিশ্ব চলছে, খালি এটাকে নতুন করে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক করা হয়েছে। তিনিই প্রথম এইসব দপ্তর, এইসব পররাষ্ট্রনীতি, এই যে প্রশাসনিক কাঠামো এইসব দাঁড় করিয়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়লে বুঝতে পারবেন। তো মূল মেসেজটা হচ্ছে কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমি প্রতিটা বিষয়ের সমাধান বা ব্যাখ্যা নাজিল করে দিয়েছি। এখন এটা অন্য একটা টপিক যে আমরা এখান থেকে হেদায়াত নিব কি নিব না, এটা আরেকটা বিষয়। প্রথমে আগে আকীদা বিশ্বাসটা ঠিক করা উচিত যে কোরআন সুন্নায় প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আছে কি নাই। আপনারা কি মনে করেন যে কোরআন এবং সুন্নায় কি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে, নাকি মনে করেন যে না অন্য কোনো উৎসের প্রয়োজন আছে, বা কোরআন সুন্নাহ পরিপূর্ণ নয়, বা কোরআন সুন্নাহ ওই যুগে চলতো এই যুগে চলে না, বা কোরআন সুন্নাহ যথেষ্ট নয় আরও আরও অনেক উৎসের প্রয়োজন আছে, এমনটা কি আপনারা মনে করেন? যদি কেউ এটা মনে করে যে কোরআন এবং সুন্নাহ যথার্থ না, এটা ওই যুগে চলতো এই যুগে চলে না, বা কোরআন সুন্নাহ প্রতিটা বিষয়ের সমাধান আসলে নাই, বা কোরআন শুনাচ্ছে আমাদের বিধানগুলো ভালো, বা কোরআন শুনাচ্ছে আমাদের দর্শনগুলো ভালো না হলেও সমমানের, এই ধরনের আকীদা যারা পোষণ করেন তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে নসিহা হচ্ছে
আবারও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দেন আপনি ইসলামের মধ্যে আসবেন। এখন আপনি ইসলাম থেকে বাইরে আছেন। আর এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ না করুক, তাহলে আপনার জন্য কবরের প্রশ্নের উত্তর দেয়া মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুল বুইসা ফিকুম, এবং ওই কিয়ামতের মাঠের পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া খুব ডিফিকাল্ট হবে। কবরের তিনটা আর কিয়ামতের মাঠের পাঁচটা, মোট আটটা প্রশ্ন আর কি। যদি কেউ মনে করে থাকেন যে কোরআন সুন্নাহ যথেষ্ট না, আরও অনেক উৎসের প্রয়োজন আছে, আর যদি আপনি মনে করেন না কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, আমি হয়তো দুনিয়াবি কারণে মানতে পারছি না, বা আমি আকীদা বিশ্বাস রাখি যে কোরআন সুন্নায় প্রতিটা বিষয়ের ব্যাখ্যাই আছে, কিন্তু আমি বিভিন্ন চাপের কারণে হোক বা দুনিয়ার স্বার্থের কারণেই হোক বা অন্য অন্য কিছু কারণেই হোক, ইন্টারনাল বা এক্সটার্নাল, আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেটা আলাদা মাসআলা, সেটা আলাদা মাসআলা। আমরা তখন তাকে ফাসেক বা জালেম বা অন্য কিছু বলতে পারি। আর যদি কেউ মনে করে যে মুখে স্বীকৃতি দেয় যে হ্যাঁ আমি স্বীকৃতি দিচ্ছি এগুলোর মধ্যে সব সমাধান আছে, কিন্তু মন থেকে সেটা বিশ্বাস করে না, মুখে স্বীকৃতি দেয় হ্যাঁ কোরআন সুন্নায় সব সমস্যার সমাধান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মনের মধ্যে এই আকীদা বিশ্বাস আসলে লালন করে না, তাহলে আমরা তাকে বলবো সে ব্যক্তি মুনাফিকের কাতারের মধ্যে আছে। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো দল, কেউ যদি কোরআন এবং সুন্নাহকে সরাসরি ডিনাই করে সে ব্যক্তি কাফের, কেউ যদি সরাসরি ডিনাই না করে স্বীকার করে কিন্তু মানতে গিয়ে শৈথিল্যতা দেখায় সে ব্যক্তি জালেম বা ফাসেক, আর কেউ যদি মুখে স্বীকৃতি দেয় কিন্তু মনের মধ্যে কোনো ঈমান নাই সে ব্যক্তিকে আমরা বলি মুনাফিক। আর মুসলিম যারা তাদের চরিত্র কেমন হবে, তারা কোরআন এবং সুন্নাহকে মনে ধারণ করবে, ইমানের যে ছয়টা পিলার আছে আল্লাহ বিশ্বাস, তাকদীরে এই যে রাসূলগণে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, তারপর কি পরকালে বিশ্বাস এবং তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস, এগুলোকে মনে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দিবে, কাজেও বাস্তবায়ন করবে, তখন আমরা বলি এরা হচ্ছে প্রকৃত মুমিন। এখানে গিয়ে যদি কেউ বলে যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, তখন তাকে বলা হয় খারেজি। এটা ভালো করে শুনে রাখবেন। যদি কেউ মনে করে যে কবিরা গুনাহ কেউ করলেই সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার তওবার কোনো সুযোগ নাই, একে বলা হয় খাওয়ারেজ, এদেরকে বলা হয় খারেজি। আর যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই যথেষ্ট, আমল না করলেও চলবে, একে বলা হয় মুরজিয়া। ভালো করে বোঝেন, এই ইমানের ছয়টা পিলারকে নিয়েই কিন্তু এই তিনটা দল। ইমানের ছয়টা পিলারকে কেউ যদি মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, আমরা বলছি পরিপূর্ণ মুমিন মুসলিম। কেউ যদি খালি মুখে স্বীকৃতি দেয়, কাজে কোনো বাস্তবায়ন নাই, খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো কাজের দরকার নেই, নামাজ রোজা হজ জাকাত কিছুই লাগবে না, কালিমা পড়ছি জান্নাতে চলে যাবো, একে বলা হয় মুরজিয়া। আর যদি কেউ বলে যে কেউ যদি একটা কবিরা গুনাহ করে ফেলে তাহলেই সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ওকে হত্যা করা জায়েজ, একে বলা হয় খাওয়ারেজ, একে বলা হয় খারেজি। আর এখন এর সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন বাংলাদেশে অনেক খারেজি ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, খাওয়ারেজ মেশিন, যেখানে ঢুকলে আপনি খারেজ হয়ে বের হয়ে যাবেন, এরকম অনেক সিস্টেম আছে এখন। কেউ যদি বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে দিন কায়েম করছেন, খাওয়ারেজ। কেউ যদি বলে যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে এরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, এরা জালেম, এ হয়ে যাবে খাওয়ারেজ। কেউ যদি বলে যে ইসলামী খেলাফা কনসেপ্ট আমরা চাই, খাওয়ারেজ। কেউ যদি বলে যে পেট্রোডলার মনিটরিং সিস্টেমটা হারাম, এটা দিয়ে পুরো বিশ্বকে শোষণ করছে আমেরিকা এবং একে সহযোগিতা করছে গালফ কান্ট্রিগুলো, খাওয়ারেজ। কেউ যদি বলেন জায়নিস্ট মুভমেন্টের বিরুদ্ধে কথা বলতে হবে, খাওয়ারেস। ইসরায়েলের এগেস্টে কথা বললে খাওয়ারেস। কেউ যদি কথা বলে যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমাদের মুসলিম ভাই বোনদেরকে মেরে কচুকাটা করতেছে, এই বিরুদ্ধে আমাদের কোনো ইনিশিয়েটিভ নাই, খাওয়ারেস। আর কেউ যদি শেষ জামানা সম্পর্কে সতর্ক করতে দুঃসাহস দেখায়, সে হচ্ছে ইহুদির এজেন্ট। তো এরকম একটা অবস্থায় আমরা বসবাস করছি। তবে এতটুকু আকীদা আমরা বিশ্বাস রাখি যে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে, এই বিশ্বাসটুকু নিয়ে আমরা কবরও যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা। এটা আমাদের মৌলিক কাজ, এর সাথে ইমান রিলেটেড। ইমানের ছয়টা পিলার, মুখে স্বীকার করি, মনে বিশ্বাস করি, কাজে বাস্তবায়ন করি। কাজে বাস্তবায়ন করতে গেলে আপনার কম বেশি হবে, কখনো পাপ হয়ে যাবে, এমনও হতে পারে আপনি কবিরা গুনাহও করে ফেলতে পারেন, তার মানে এই নয় যে আপনি কাফের হয়ে গেছেন বা তাকে হত্যা করতে হবে, বরং তার জন্য তওবার দরজা খোলা আছে, এবং তার তওবা কবুল হলো কি হলো না এটা আল্লাহর দায়িত্ব, আমার জাস্টিফাই করার দায়িত্ব না, আমি বাহ্যিকটুকু দেখছি, দ্যাটস অল। সে তওবা করছে, ব্যাস। এখন ওর তওবা কবুল করলো কি করলো না এটা আল্লাহর ব্যাপার,
তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আর অন দ্য আদার হ্যান্ড, যারা মুরজিয়া, যারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই এনাফ, কোনো কাজের প্রয়োজন নাই, এই শ্রেণীর মানুষের সংখ্যা এখন বিশ্বব্যাপী বেশি আর কি। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ব্যাস আমি জান্নাতে চলে যাব। এই জন্যে কোনো সালাত নাই, সালাত কায়েম নাই, কোনো জাকাত দেয় না, ইসলামের অন্যান্য বেসিক জিনিসগুলো পালন করে না, দিব্যি ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে, বছর বছর হজমরা করলো, ব্যাস পরিশুদ্ধ হয়ে গেলাম, অনেকটা গঙ্গা স্নানের মতো ডুব দিলাম, ব্যাস পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এগুলো মুরজি আকিদা। এবং দেখা যায় যারা এইসব আকিদার মানুষদেরকে প্রমোট করে, যাদের কাছে কোরআন সুনার জ্ঞান আছে থাকার পরেও যারা এইসব মুরজিয়াদেরকে প্রমোট করে, আমরা বলেছি তারা মুরজিয়াদের সহযোগী। আর মুরজিয়াদের সহযোগী হয়ে কতটুকু পরকালে পার পাওয়া যাবে এটা আল্লাহর দায়িত্বে ছেড়ে দিলাম আমরা। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা এমন একটা জগতে বাস করছি, এমন একটা সময়ে বাস করছি আর কি, যে সময়টা বিগত 1300 বছর থেকে ডিফারেন্ট। আমরা এখন এমন একটা ওয়ার্ল্ডে বাস করছি, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। কীরকম? এই ওয়ার্ল্ডের দিকে তাকালে আপনি দেখবেন যে এই ওয়ার্ল্ডে আখেরুজ জামান বা শেষ জামানার ম্যাক্সিমাম সায়েন্সগুলো দেখা যায়। এগুলো এক লেকচারে বলে শেষ করা যায় না। যেমন আপনার উঁচু উঁচু বিল্ডিং, নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষেরা আজকে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। এটা কি আমাদের একটা বড় সাইন, যেটা আগে বিগত 50 বছরে ছিল না, 100 বছরে ছিল না? এরপরেও কিছু মানুষ বলবে না না না, কোনো সমস্যা নেই, এখনো হাজার হাজার বছর পড়ে আছে, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমরা আসলে উদ্বিগ্ন হচ্ছি না, আমরা এই সায়েন্সগুলোর কথা এই জন্য বলছি যাতে করে মানুষ সতর্ক হতে পারে, আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই সায়েন্সগুলো বলার অর্থ এই না সবাই হাত গুটায় বসে থাকবে, এখন আর কিছু করার নাই, মাহাদি এসে সব করবেন, ব্যাপারটা এমন নয়, মোটেও না। বরং আগামীতে ওই সময়গুলোতে আপনার আমার ইনিশিয়েটিভ কী হবে সেজন্যই এই কথাগুলো বলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে বসে কিয়ামত নিয়ে আলোচনা করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশ দিয়ে যাচ্ছেন, তিনি বললেন যে তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবিরা বললেন আমরা কিয়ামতের সাইন নিয়ে কথা বলছিলাম। তখন নবীজি বললেন এই 10টা সাইন না আসা পর্যন্ত কিয়ামত হবে না। মাসিহুদ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন, এই যে ধোয়া, ইয়েমেন থেকে আগুন, 3টা বড় বড় ভূমিকম্প, দাব্বাতুল আর ইত্যাদি, এরকম 10টা আর কি, 10টা ব্যাক টু ব্যাক আসবে না, 10টা নবীজি বলেছেন। তো এই হাদিস থেকে কি প্রমাণ হলো না সাহাবারাও কোরআন সুন্নাহ দিয়ে আখিরুজ জামান নিয়ে গবেষণা করতেন, কিয়ামত কবে হবে, আলামতগুলো কী কী? কেন? কারণ তারা কি মানে ছেড়ে দিতেন যে কিয়ামত কবে হবে এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকারই নাই, বা কিয়ামত কবে হবে আলোচনা করলে আমি আর আমল করবো না, ব্যাপারটা কেমন ছিল? তারা সতর্কতার জন্য কথাগুলো বলতেন যাতে করে তারা আগামী সম্পর্কে সচেতন থাকেন, প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরাও কথাগুলো এই জন্যই বলি, অন্য কোনো উদ্দেশ্য নাই। এর মানে এই না যে আমাদেরকে হাত গুটিয়ে বসে থাকতে হবে, মাহাদি এসে সব করবেন, ব্যাপারটা মোটেই এমন নয়। এখন আপনি কনস্ট্রাকটিভ বিল্ডিং দেখবেন উঁচু উঁচু, যেটা বিগত 100 বছর আপনি দেখতে পারবেন না। এবং কারা এগুলো করছে? যাদের এই স্যান্ডেল কেনার টাকা ছিল না, নবীজি তার ইন্তেকালের আগে আগে, তার ইন্তেকালের কয়েক মাস আগে যে হাদিসটা বলেছেন সেই হাদিসটার মধ্যে এটা আছে, হাদিসে জিব্রিল যেখানে 4টা প্রশ্ন করেছিলেন জিব্রাইল আলাইহিসসালাম আমাদের নবীকে, মনে আছে হাদিসটা? মনে নাই? জিব্রাইল আসসালাম এসেছিলেন মসজিদে, এসে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়েছিলেন, লাগিয়ে 4টা প্রশ্ন করেন নাই, হে মুহাম্মদ ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, তারপরে এহসান কাকে বলে, আর কিয়ামত কবে হবে? জিব্রাইল আমিন প্রথমবারের মতো বিশ্বের ইতিহাসে মানুষের রূপ ধরে মানুষের সামনে এসেছেন, এবং শেষবারের মতো, এরপরে তিনি কখনো এভাবে আসেননি। এসে মাত্র 4টা প্রশ্ন করেছেন, তার মধ্যে 1টা প্রশ্ন হচ্ছে কিয়ামত কবে হবে, 25%, 100%-এর 25%। নবীজি যখন বলেছেন মান মাসউল আনহা বি আলামি মিনা সাইল, প্রশ্নকারী চেয়ে উত্তরদাতা বেশি জানে না, তখন তিনি বলেছেন আলামত তো একটা বলে দেন। তাহলে জিব্রাইল আমিন এত গুরুত্ব কেন দিচ্ছেন সাবজেক্টটাতে, যদি সাবজেক্টটা অবহেলিত হবে? নবীজি তখন 2টা আলামত বলেছেন, একটা হচ্ছে ওয়ানতারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আরেকটা হচ্ছে ওয়ানতালি দা লামাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। এই দুটোই বলেছেন, আর কিচ্ছু বলেন নাই। শেষের দিকের হাদিস এটা, কিন্তু তার জীবনের। এখানে দেখেন বিল্ডিংয়ের কথা আসছে, যেটা আপনি এখন আপনার বড় বড় প্রতিটা শহরে ওয়ার্ল্ডে দেখতে পারবেন, এমন কনস্ট্রাকটিভ, হাইলি কনস্ট্রাকটিভ বিল্ডিংস, তোমারটা 100 তলা, আমারটা 200, তোমারটা 200, আমারটা 500, ব্যাপারটা এরকম আর কি, প্রতিযোগিতা। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যে হাদিসের কথা, তারপরেও কিছু মানুষের হজম হয় না, যেগুলো আখিরুজ জামানের সায়েন্স,
আর ভূমিকম্পের সিজন সামনে আসছে, আল্লাহু আলাম যখন ভূমিকম্প সিজন গুলো আসবে তখন এগুলোর কি হবে? এমনিতে তো সানাওয়াতুল জালাজিল আসবেই ভূমিকম্পের বছরগুলো হাদিসে এসেছে, আর এছাড়াও বড় বড় তিনটা আর্থকুইক হবে যেখানে জমিন ধসে পড়বে, কাঁপবে না জমিনটা, ধসে পড়বে একটা সিঙ্কের মতো। এটা হবে পৃথিবীর পূর্ব দিকে একটা, পৃথিবীর মাঝখানে একটা, আর পশ্চিম দিকে একটা। কবে হবে, কত সালে আমরা জানি না, আমরা শুধু বলছি হবে, ফিউচার, ইন ফিউচার হবে। আর আমরা এরকম কনসেপ্ট কখনোই থ্রো করিনি বাংলাদেশে যে এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এত সালে মহাদ্বীপের হবে, কখনো বলিনি আমি ইন্ডিভিজুয়ালি, কখনো এরকম মতবাদের পক্ষে না। আমি শুধু বলেছি একটা ওয়েক আপ কল যে এগুলো সামনে হতে যাচ্ছে, বাস এটাই যথেষ্ট ইহুদের এজেন্ট এবং খাওয়ারেজ হওয়ার জন্য। আল্লাহবাক তাদের হেদায়ত দান করুন বা শুভবুদ্ধি উদয় করুন, আমিন। এই কথাগুলো যদি প্রতিটা মিম্বর থেকে আসতো সমাজের মধ্যে পাপটা কমে যাইতো। কারণ কোনো মানুষকে যদি আপনি বলেন যে তোমার 5 বছর হায়াত বাকি আছে, এই 5 বছরের একদিনও বেশি তুমি বাঁচবা না, ও পাপ পাপ করার মানটা আস্তে আস্তে হলেও কমে যাবে, হয় একদমই কমে যাবে নাহলে পুরা পাপে জীবন ভরা দিবে, হয় একদমই কমে যাবে নাহলে পুরাই পাপে ডুবে যাবে, যে 5 বছর বাঁচবো যা করার করে নেই। আর চালাক হইলে বলবে যে না আমার 5 বছরই আছে, আমি প্রতিটা দিন কাজে লাগাবো। আমরা কি ওই ক্লাস এর মধ্যে থাকতে চাই যে আমরা জানতেছি সামনে টাইম কম, আমরা হেলায় ফেলায় জীবন কাটাবো আর আমরা পাপ করেই যাব? এই ওয়েক আপ কলগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা টাইমটা কাজে লাগাতে পারি, এই তো। এটা কি অন্যায়? আপনারা যদি বলেন এগুলো অন্যায়, আমরা দাওয়া দেওয়া ছেড়ে দিই, কোনো সমস্যা নাই। অনেক স্কলার আছে বাংলাদেশে, ওদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে ফতোয়া নেবেন, জিজ্ঞাসা করবেন। আর উম্মার তো আমাদের প্রয়োজন নেই আসলে, আল্লাহ পাক যাদেরকে দিয়ে বিজয় লিখছেন এই উম্মার, তারা অচিরেই সামনে আসবে ইনশাআল্লাহ। যাদের হাতে আল্লাহ পাক বিজয় রেখেছেন তারা কিন্তু আসবেই ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকি বা না থাকি এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আমি আপনি আমার জীবনের হায়াত দিয়ে, এলেম কালাম দিয়ে, দিনের কতটুকু খেদমত করলাম, আল্লাহর কিছুই যায় আসে না, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন। আলটিমেটলি আমরা আমাদের সময়টা অপচয় করলাম এতটুকুই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি ওই 10 জন ঘোরসাওয়ারের নাম কি এবং তার বাবার নাম কি। কোন 10 জন? যারা বের হয়ে ওই দাজ্জালকে খুঁজতে বের হবে। কনস্টান্টিনোপল জয় করার পরে এই 10 জন যে বের হবে ঘোরসাওয়ার, এখানে ঘোড়া মানে কি আল্লাহ ভালো জানেন, ওই সময়কার কোনো বাহন নাকি সত্যিকার ঘোড়া আমি জানি না, এই ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না। তবে নবীজি এতটুকু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 10 জনকে আমি চিনি, ওদের নামও জানি, ওদের বাবার নামও জানি। তাহলে আল্লাহ পাক লিখে রাখছেন না কার হাতে কি বিজয় হবে। তা আমরা থাকি বা না থাকি, দিন নিয়ে আমানতের খেয়ানত করি বা আমানতের রক্ষা করি, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ পাক যাদের হাতে বিজয় দিবেন সেটা আগেই নির্ধারণ করা আছে। আল্লাহ পাক দীন ইসলামকে সর্বস্তরে বিজয় দান করুন, আমিন। এই সময়টা ডিফারেন্ট, আপনি এখানে উঁচু উঁচু বিল্ডিংস দেখবেন, আপনি দেখবেন এখানে জেনা আর জেনা, শহর কেন্দ্রিক জীবনে দেখবেন খালি জেনা আর ছড়াছড়ি, প্রতিটা সেক্টরে জেনা আর জেনা। আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা সেক্টরে গ্লোবাল সুদ, সারা বিশ্ব জুড়ে এখন গ্লোবালি মানুষ সুদ খাচ্ছে। আগে মানুষ সুদ খেত একটা নির্দিষ্ট জায়গায়, এখন খায় সারা বিশ্বে। এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি ইসলামিক ফাইন্যান্সের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক্স না পড়েন। ওয়ার্ল্ড ইকোনমিক্স পড়েন নাই বলেই হয়তো বোঝেন না আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছেন, কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক্স পড়ে দেখেন সারা ওয়ার্ল্ডের যে সিস্টেম চলতেছে, ইকোনমিক সিস্টেম, এটা বেসড অন রিবা। আর রিবাকে ওরা হালাল করে নিয়েছে। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় তখন সেটা শির্ক হয়ে যায়, সুরা তওবা 31 নম্বর আয়াত পড়ে দেখেন। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় এটা শির্ক হয়, এটা সুরা তওবার 31 নম্বর আয়াতে বলা আছে। তো এই সুদ দিয়ে তারা বিশ্ব শাসন করছে, এখন ইকোনমিক সেকশন শাসন করছে। এটা গ্লোবাল সুদ, আপনি আগে কখনো দেখেননি, বিশ্ব কখনো এমন সুদ দেখেনি। হয়তো এই কথাই নবীজি বলেছেন, শেষ জামানে এমন একটা যুগ আসবে সুদ থেকে বেঁচে থাকা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অল্প কিছু মানুষও থাকবে না যারা সুদ থেকে বেঁচে থাকতে পারবে। আও কামা কওয়াল আলাইহিস সালাম। আপনি দেখবেন এই যে গ্লোবাল জিনা পর্নোগ্রাফি দিয়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইড পর্নোগ্রাফি জিনা, আপনি দেখবেন গ্লোবালি শিরক ছড়ানো হচ্ছে, বিশ্বের একটা উৎস থেকে শিরক ছড়াচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে, একই জিনিস। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার মানে সারা বিশ্ব একটা অর্ডারে চলবে, ওয়ান ওয়ার্ল্ড কারেন্সি, সারা বিশ্ব একটা কারেন্সিতে চলবে। এখন যেমন বিশ্বে ডলার, এরকম সারা বিশ্বে একটা কারেন্সি দিবে, এই কারেন্সিতে সারা বিশ্ব চলবে। সারা বিশ্ব দেখবেন ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, সারা বিশ্বে একটা গভর্নমেন্ট থাকবে, একটা গভর্নমেন্ট সারা বিশ্বকে চালাবে। এগুলো এখন ওপেন সিক্রেট, যারা জানে না তারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করে না। ভারতের মতো একটা দেশের সাধারণ জনগণ পর্যন্ত এটা জানে, দেখেন ওরা ইন্টারভিউগুলোতে এগুলোই বলছে। ভারতের মতো একটা দেশের সাধারণ জনগণ পর্যন্ত এটা জানে, আমাদের দেশের আমাদের কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ এগুলো খবর রাখে না। কিন্তু পুরো বিশ্ব ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের দিকে চলে গেছে, একটা জায়গা থেকে বিশ্ব নিয়ন্ত্রণ করবে, একটাই কারেন্সি সারা বিশ্বে চলবে, কোনো টাকা ওই রুপি ওই লিরা এগুলো থাকবে না,
একটাই কারেন্সি থাকবে সারা ওয়ার্ল্ডে, একটা গভর্নমেন্ট, আলাদা আলাদা এরকম সেক্টরিয়াল গভর্নমেন্ট না, একটা গভর্নমেন্ট। এগুলো সামনে হতে যাচ্ছে, অপেক্ষা করেন, বলবে যে এগুলো গায়েবের খবর, ওদেরকে আবার খেয়ে দিল। আমরা বলবো এতটুকু যা সুইডেন্সি, আপনি অপেক্ষা করেন আর দেখেন সামনে কি হতে যায়। যদি আমি কারেক্ট হই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, যদি কারেক্ট না হই ভুলটা আমার পক্ষ থেকে, ঠিক আছে। অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিলাম আপনাদেরকে। এই ওয়ার্ল্ডটা ডিফারেন্ট, আপনি এখানে গ্লোবাল সুদ দেখবেন, গ্লোবাল জিনা দেখবেন, গ্লোবাল শির্ক দেখবেন, গ্লোবাল শির্ক। এডুকেশন সেক্টরে দেখবেন শির্ক আছে, পলিটিক্যাল সেক্টরে দেখবেন শির্ক আছে, দেখবেন আপনি ইকোনমিক সেকশনে শির্ক আছে, সংস্কৃতিগুলো দেখেন শির্কি সংস্কৃতি, কুফুরি সংস্কৃতি। এর বাইরে যে ভালো সংস্কৃতি নাই এমন নয়, কিন্তু বেসড অন রিবা অ্যান্ড শির্ক অ্যান্ড কুফর। তারপরে দেখবেন আপনি এমন একটা টাইমে বাস করছেন যখন দেখবেন যে আপনার পরিবারগুলো ভেঙে যাচ্ছে। খেয়াল করে দেখেন, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত কমে যাচ্ছে, ডিভোর্স বাড়বে, ডিভোর্স বাড়বে। আপনার এখানে দেখবেন বাবা আর সন্তানের ডিস্টেন্স, সন্তান বাবাকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করছে, সব আখিরুজ্জামানের সায়েন্স। আপনি খেয়াল করলে দেখবেন এখানে মেয়েরা, ফ্যামিলিস্ট রেভলিউশন, মেয়েরা বাইরে বের হবে নগ্নভাবে, কাপড় পরেও নগ্ন থাকবে। এই মেয়েগুলো শেষ জামানার মেয়ে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি বলেছেন আমার যুগে এদেরকে আমি দেখিনি, এরা পরে আসবে। কারা? যারা নিসা উনকে আসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরেও নগ্ন হয়ে থাকবে। একটা হাদিসে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাড়ির প্রচলন ব্যাপক হবে এবং গাড়িগুলো মসজিদের দরজায় সামনে এসে দাঁড়াবে এবং সেখান থেকে বের হয়ে আসবে এমন সব নারী যাদের পোশাক পরেও তারা নগ্ন এবং গায়ে পাতলা ধরনের কাপড় থাকবে, তোমরা ওদেরকে দেখলে অভিশাপ দিও, কারণ তারা অভিশপ্ত। এটাও হাদিসে আছে, মাকতাবাতুস সুন্নাহ থেকে প্রকাশিত, যে কিয়ামতের সহিহ আলামত বইটার মধ্যে সবগুলো হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ, পড়ে দেখেন। তো এই যে মেয়েদের নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, এই সব কিছু কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে, আগে এরকম ছিল না। আপনি খেয়াল করলে দেখবেন পরিবার ভাঙতেছে এবং ব্যক্তি জীবন থেকে দিন উঠে যাচ্ছে, ব্যক্তি জীবন থেকে। মানুষ এখন দুনিয়া কেন্দ্রিক বেশি ব্যস্ত, খাওয়া দাওয়া, ভোগবিলাস, ফুর্তি, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, বহু বাচ্চা, এগুলো নিয়ে বেশি ব্যস্ত। যারা আমাদের মতো মুসলিম তারাও বেশি ব্যস্ত আর কি, কারণ মনে করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ব্যাস জান্নাতে চলে যাব। আজকে মারা গেলে কালকে যে মানুষকে মনে রাখবে না, এই সাধারণ সেন্সটার মধ্যে কাজ করে না, বিশ্বাস করেন। আজকে মারা গেলে ধর কেউ কালকে সকালে মারা গেল, ওই সন্ধ্যা হইতে হইতেই কবরে, তারপরে কিন্তু ওকে কেউ মনে রাখতেছে না, হায়েস্ট 3 দিন, 7 দিন, 40 দিন, দ্যাটস অল। তো ইতিহাস থেকে তার নামটা মুছে যাচ্ছে, বিশ্ব, এই জমিন, আকাশ, পৃথিবী, ওকে কেউ মনে রাখবে না। যেমন সূরা দুখানে আল্লাহ পাক বলেছেন ফেরাউনের দলবল যখন ডুবে গেল, আকাশ এবং জমিনের কেউ ওদের জন্য কাঁদে নাই। কথাটা কত চমৎকার দেখছেন, ফেরাউনের দলবল যখন ডুবে গেল আল্লাহ বলছেন আকাশ এবং পৃথিবীর কেউই ওদের জন্য একটু কাঁদেও নাই। কত চমৎকার, উঁচু স্তরের সাহিত্য, মাশা আল্লাহ, কথাগুলো শুনলে কেমন লাগে। ঠিক এরকমই আমরা যখন চলে যাব আমাদের জন্য কেউ কাঁদবেও না। আমি বারবার একটা কথা বলি যে আমরা যাদেরকে নিয়ে ব্যস্ত, এরা আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার অবস্থানকে, আপনার নিজের আমিত্বটাকে তারা কখনোই মন থেকে ভালোবাসে না। আপনার অবস্থান যদি অনেক ভালো হয় তারা আপনাকে তোলা তোলা করে বড় করবে, আপনার অবস্থান কমে যাক দেখবেন ওই আপনিই তাদের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবেন। ইনক্লুডিং মি, আমি যদি এখন এই ধরনের কোনো সংগঠনের ফর্ম পূরণ করে ফেলি তারা আমার কপালে চুমু খাবে, কিন্তু আমি যদি এইসব ফেরকাবাজির বাইরে থেকে অনুম্মা কনসেপ্টের কথা বলি তারা আমাকে খাওয়ারস বলে দিবে। সিম্পল, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষকে না। কিন্তু আপনার রব আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি পাপ করলেও আল্লাহ আপনাকে ভালোবাসেন, ভালো করলে তো অবশ্যই বাসবেন। যখন আপনি পাপ করছি আমরা, আল্লাহ পাক আমাদেরকে ফেলে দেন নাই, তো আবার সুযোগ দেন, আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের দুনিয়া, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইসবকে কেন্দ্র করে সে আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহ পাকও আমাদেরকে ভুলে যাবেন যদি আমরা এভাবেই মৃত্যুবরণ করি। আল্লাহ পাক কি বলেছেন, ওই যে যারা অন্ধ হয়ে উঠবে কি আমাদের মাঠে, সূরা তাহা শেষের দিকে আছে, বলবে যে রব্বিলিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন তুললেন, আমি তো চোখে দেখতে পারতাম। আল্লাহ পাক কি বলবেন, তোমার কাছে আমার জিকির এসেছিল, ফানাসি তাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে, বা কাযা আলিকাল ইয়াউমা তুনসা, এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ, আল্লাহ যাকে ভুলে যাবেন কিয়ামতের দিন সে কি কখনো পার পাবে? আখিরুজ্জামানের সাইনগুলো চোখের সামনে ভাসবে আপনার। এখানে একটা অন্যতম সাইন, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক, খালি দুনিয়া, পেট, কি সেকুলার কি আলেম ওলামা সবাই, ইল্লা মাশা আল্লাহ, কিছু মানুষ এর বাইরে এসে তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগ মানুষের কথা এরকম যে পেট পেট পেট। মসজিদে মিম্বরে দাঁড়ায় হক কথা বলার সাহস করবে না, কারণ সভাপতি সেক্রেটারি সুৎখর, যদি সুদের বিরুদ্ধে কিছু বলি তাহলে সমস্যা আছে।
ওয়াজ মাহফিলে যাবে আগে জিজ্ঞাসা করবে এলাকার মানুষটা কি ওয়াজ শুনতে পছন্দ করে, ওইগুলো আমাদের একটু লিস্ট করে দেন, সেটা বক্তব্য দিব। এমন বক্তব্য দিব না যেটা বক্তব্য দিলে আমার আবার রাস্তায় বাড়ি ফিরতে পারবো কিনা সন্দেহ আছে, বা কোরআনের কিছু অংশের জ্ঞান দিব কিছু অংশ দিব না, এলেম গোপন করব, বা কুফার ফাসেক জালেম ওদের আকিদা যে ওদের যে বিশ্বাস চেতনা এগুলোর সাথে আপোষ করে নিব, বা ওদের যে রিয়েলগুলো কথা বলে, রিয়েল ইজ টকিং টু মাচ নাও ডেজ, এখন রিয়েল অনেক বেশি কথা বলে, ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। তো এরকম হলে সমস্যা আছে। কোরআন সুন্নার যে জ্ঞান এটা আল্লাহর দেয়া আমানত, এই আমানতের খেয়ানত যে করবে সে পরকালে পার পাবে না। প্রতিটা মেসেজ কোরআন সুন্নার মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এই মেসেজগুলোর মধ্যে আখিরুজ্জামানের মেসেজ অন্যতম। এখানে এই মেসেজগুলোর মধ্যে তাওহীদের মেসেজ থাকবে, সুন্নার মেসেজ থাকবে, দাওয়াতের মেসেজ থাকবে, দিন কায়েমের মেসেজ থাকবে, খেলাফার মেসেজ থাকবে, সবই থাকবে। এর সাথে আপনার যে শৈথিল্যতা না করা এবং উগ্রবাদে না যাওয়া এবং মধ্যম পন্থায় দিন কায়েমের চেষ্টা করার মেসেজও থাকবে, সব কিছুই থাকতে হবে। যদি আমরা ইলেমকে গোপন করি, কিছু অংশকে বলি কিছু অংশকে না বলি, এবং আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করি, ওদের স্বার্থ দেখি, আল্লাহও পরকালে আমার স্বার্থ দেখবেন না ইনশাআল্লাহ। দিন শেষে যে মানুষগুলোকে দিন ইসলামের জন্য মৃত্যুবরণ করতে হচ্ছে, বা নির্যাতন সহ্য করতে হচ্ছে, বা গালি তোহমত গীবত সহ্য করতে হচ্ছে, এমন হতে পারে এই মানুষগুলোই পুলসিরাত আপনার আগে পার হয়ে যাবে, আপনি পরে পার হবেন, এটা হতেই পারে। দেখা যাবে ওই মানুষগুলোই জান্নাত আগে চলে গেছে যাদেরকে আপনি এরকম মনে করতেন পৃথিবীতে। আল্লাহপাক যেন আমাদেরকে ওদের কাতারভুক্ত না করেন, আমিন। আল্লাহপাক আমাদেরকে অগ্রগামীতে অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এইখানে আপনি দেখবেন যে এখানে শুধু যে এইসব জিনা, এই সব পর্নোগ্রাফি, মাদক এইসব ছড়াচ্ছে এরকম না, পরিবারও ভেঙে যাচ্ছে, ব্যক্তি জীবন থেকেও দিন বিদায় নিচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন হারাম রিজিকের ছড়াছড়ি, মানুষ হালাল হারামের পরোয়া করছে না। খেয়াল করে দেখেন সময়ের বারাকা কমে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসতেছে। আপনি দেখেন প্রাকৃতিক পরিবেশগুলো বিপর্যয়ের সম্মুখীন, এখন পরিবেশগত বিপর্যয় অনেক বেশি, এনভায়রনমেন্ট আর আগের মতো নাই, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মেয়েদের সংখ্যা বাড়তেই আছে, ছেলেদের সংখ্যা কমতে আছে, মেয়েরা পুরুষের ফাংশন প্লে করতেছে, পুরুষেরা মেয়েদের ফাংশন প্লে করতেছে। অলমোস্ট এভরি সিঙ্গেল রাষ্ট্র, যেটা ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এগুলোর মধ্যে আপনি দেখেন বিভিন্নভাবে ইসলাম বিরোধী মতবাদগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন। এবং প্রতিটা মুসলিম কান্ট্রিতে যারা ইসলামকে নিয়ে বাঁচতে চেয়েছে, এদেরকে হয় ইকোনমিক স্যাংশন দেওয়া হয়েছে, না হলে ইন্টারনাল কলুশন দেওয়া হয়েছে, না হলে সামরিক আগ্রাসন দেওয়া হয়েছে। দেখেন আপনি ওই চাইনিজ যে উইঘুরকে দেখেন, সিরিয়াকে দেখেন, প্যালেস্টাইনকে দেখেন, আফগান, পাকিস্তান, লেবানন, জর্ডান, সব জায়গায় দেখেন একই জিনিস, একই চিত্র, সেম। এগুলো আমরা চোখ খুলতেছে না যে আমরা এখন অন্য একটা যুগে বাস করতেছি। নবীজি বলেছিলেন একটা যুগ আসবে যখন কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় মানুষ খাবার খেতে বসে, ক্ষুধার্ত মানুষ। সাহাবীরা বলেছিলেন আমরা কি তখন সংখ্যায় কম হবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেছিলেন না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। কিন্তু দুইটা বিষয় তোমাদের মধ্যে প্রবেশ করবে, একটা হচ্ছে, একটা কি না, একটা হচ্ছে দুনিয়ার আসক্তি, একটা হচ্ছে দুনিয়ার আসক্তি, তোমরা গরুর লেজ ধরে ব্যস্ত হয়ে থাকবে, মানে দুনিয়া, এটা রিজিকের টেনশন। আর একটা হচ্ছে আলওয়াহান, তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এটা ভয়, মৃত্যুর ভয় তোমাদের মধ্যে জেগে যাবে। এখন খেয়াল করে দেখেন উম্মার এই অবস্থা। এছাড়া আপনি দেখছেন এই যুগে এসে মুসলিমরা আর ইউনাইটেড না, সবাই বিভক্ত, কে কার কাকে মানে আন্ডারএস্টিমেট করে বড় হইতে পারে, এটাই এখন মূল চ্যালেঞ্জ হয়ে গেছে আর কি। মূল শত্রুর দিকে কোনো ফোকাস নাই, মুসলিমদের ভুল ধরে বারণ নিয়ে ব্যস্ত হয়ে আসে। মূল যে শত্রু, মূল সভ্যতা, ওদের দিকে কোনো চোখ নাই। দেখেন আপনি খেয়াল করে ইসরায়েল এগেনস্টে কোনো বক্তব্য দিবে না, সারা বিশ্বের মুসলিমদের নির্যাতিতদের পক্ষে কোনো কথা বলতে চায় না, পেট্রোডলারের এগেনস্টে কোনো কথা বলবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলিমদের অ্যালায়েন্স এর বিষয়ে কোনো কথা বলবে না। দেখবেন আপনি যে মুসলিমদের বিভক্তি এগুলো নিয়ে কথা নাই। আপনি খেয়াল করে দেখেন যে স্পষ্ট কুফুরি যেগুলো দেখা যাচ্ছে চারপাশে, এগুলো এগেনস্টে কোনো কথা নাই। রিবা, ওয়ার্ল্ড ওয়াইড রিবার বিরুদ্ধে কোনো কথা নাই। ইকোনমিক স্যাংশন নিয়ে কথা নাই। IMF ওয়ার্ল্ড ব্যাংকের এগেনস্টে কোনো কথা নাই। জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কোনো কথা নাই। কোথায় কথা? মুসলিমদের ভিতরে ভুল ধরে বেড়াও, ওদেরকে খাওয়ার স্ট্যাগ লাগাও, সরাও। মানে এটাই কি আপনার দায়িত্ব নাকি উম্মার জন্য? আর মূল শত্রুদের কি হবে? আচ্ছা বুঝলাম, একটা ভাইয়ের মধ্যে না খারাপ কিছু আছেই, তা এটা নাসিহা করার কি স্টাইল নাকি? এটা কি নাসিহা করার পদ্ধতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমার মুসলিম ভাইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আমি তাকে হৃদ্যতা ভালোবাসা দিয়ে সংশোধন করব, এবং প্রতিটা মুসলিম কমিউনিটির মধ্যে কিছু ভুল আপনি পাবেন, সেই ভুলগুলোকে এখন টেকনিক্যালি উম্মার ঐক্যের খাতিরে এড়িয়ে যাওয়াই উচিত ছিল, বা তাদেরকে কাছে ডেকে গোপনে, পাবলিকলি না, প্রাইভেটলি সংশোধন করা উচিত ছিল, সেটা আমরা করবো না। এমন কোন ব্যক্তি আছেন যিনি ভুলের ঊর্ধ্বে? এমন কোন ব্যক্তি বা কোন দল, কোন সংগঠন আছে যে ভুলের সম্পূর্ণ ঊর্ধ্বে? তার মধ্যে কোনো ভুল নাই,
এরকম করে যদি আপনি এই খারাজি মেশিনের মধ্যে সবাইকে ঢালা শুরু করেন তাহলে কেউই তো মুসলিম হয়ে থাকবে না, সব বাদ হয়ে যাবে। তো আল্লাহ পাক যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দেন। ইউনাইটেড মুসলিম উম্মা এখন নাই, সব বিভক্ত হয়ে গেছে, এবং বিভক্তির বিষয়গুলো খুব সিলি বিষয়, খুব মেজর কোনো বিষয় না, কিন্তু খুব মাইনর বিষয়গুলোকে নিয়ে আমরা বিভক্ত হয়ে গেছে। এটা আপনার এই যুগ, এই যুগে আপনি আরও দেখবেন যে সামাজিক মূল্যবোধগুলোর অবক্ষয়, ইসলাম বিরোধী সংস্কৃতিগুলোর প্রচার দেখবেন বেশি বেশি। মিডিয়া এবং প্রযুক্তি দিয়ে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে, আপনার প্রতিটা স্টেপ তারা কপি করতেছে, প্রতিটা স্টেপ মানে আমরা যা বলতেছি যা করতেছি সব সার্ভারে রেকর্ড হয়ে যাচ্ছে, এবং বিশ্বের একটা শক্তি এটা নিয়ন্ত্রণ করতেছে। এর বিপরীতে আপনি দেখবেন, ইসলামের বিপরীতে যে শক্তিগুলো আছে এদের দিকে তাকাবেন, এদের দিকে দেখবেন এরা এখন ইউনাইটেড, এদের ইকোনমিক শক্তি আছে, এদের পলিটিক্যাল পাওয়ার আছে, এদের মিডিয়া আছে, এদের প্রযুক্তি আছে, এদের মধ্যে ঐক্য আছে, এবং তাদের কাছে নিউক্লিয়ার সব ওয়েপেন্সও আছে, প্রতিটা শক্তি ওদের হাতে আছে। খেয়াল করে দেখবেন মুসলিমদের এই অবস্থার পিছনে অন্য যে শক্তিটা দেখবেন, ইসলাম বিরোধী শক্তিটা, এদের কাছে দেখবেন সব আছে, ওদের অর্থনৈতিক শক্তি, পলিটিক্যাল শক্তি, মিডিয়া, ওদের প্রযুক্তি, সংস্কৃতি, অস্ত্রশস্ত্র সব আছে। এই জায়গায় এসে যখন আমরা কিছু কথা বলেছি, এই কথাগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে উম্মাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে এই জায়গাগুলোতে এখন কাজ করা যেতে পারে, এখনও সময় একদম শেষ হয়ে যায়নি, এখনও কিছু সময় হাতে বাকি আছে, এই জায়গায় কাজ করলে হয়তো বা আগামী 10 বছর, 20 বছর বা 30 বছর পর আল্লাহ আলাম উম্মার অবস্থা হয়তো এমন থাকবে না, বেটার হবে। এই জায়গাগুলোই টাচ করেছি, যেমন নাম্বার 1 আমরা বলেছি এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করার কথা, যে মুসলিম উম্মার এই যে আগামী প্রজন্ম, আমাদের বাচ্চারা, এখনকার ইয়াং জেনারেশন, এখনকার এই যে আমাদের তরুণী বোনরা যারা আছেন এবং যাদের বয়স এখন 40+ হয়ে গেছে, সবার জন্যেই একটা কনস্ট্রাকটিভ সিলেবাসের কথা বলেছিলাম, যেই সিলেবাসে পড়াশোনা করলে এখনকার ইয়াং জেনারেশন এবং আমাদের পরবর্তী প্রজন্ম আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে। এরকম কনস্ট্রাকটিভ কোনো পড়াশোনা সিলেবাস কি আমাদের আছে? এমন কোনো সিলেবাস আপনি আমাকে দেখান যে সিলেবাসের মধ্যে দ্বিমুখী শিক্ষার একমুখীকরণ আছে, এবং একজন আলেম তিনি অন্যান্য অনেক সাবজেক্ট সম্পর্কে দক্ষ, একজন আলেম কোরআন সুন্নাহ জানার পাশাপাশি সে ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফিক্যাল থটস, ইকোনমিক্স, জিও পলিটিক্স সবই জানে, এমন একজন আলেম দেখান আমাকে, 5টা আলেম দেখান সাবকন্টিনেন্টে বা আমাদের দেশে, যিনি এই বাংলাদেশ থেকে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের সমস্ত ফাসাদ জুলুমের এগেনস্টে কথা বলতে পারে, চ্যালেঞ্জ করতে পারে, কয়েকটা আলেম দেখেন হাতে গোনা। আর আমাদের এই 100 বছর আগে চলে যান, এই যে ব্রিটিশ উপমহাদেশ ছিল তখনকার প্রতিটা আলেমই চ্যালেঞ্জ করতে পারত, প্রতিটা আলেমই ছিল এরকম কলিজাওয়ালা, জ্ঞানওয়ালা এবং হকপন্থী, তারা কাউকে ভয় করতো না আল্লাহ ছাড়া। বা আপনারা আমাদের এই কনসেপ্টের সাথে একমত না হন যে না এটা আখিরুজ্জামান না, এখন হাজার হাজার বছর পড়ে আছে, তো আপনি আপনার থটস নিয়ে থাকেন, লিভ মি অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে দেন, আমরা তো আপনাদের ওই কনসেপ্টের মধ্যে কোনো কিছু মানে লাঙ্গল ঠেলতে যাইনি, আমাদেরকে এইসব প্রজেক্টগুলো লঞ্চ করতে দেন যাতে করে আগামীতে মুসলিম উম্মার কিছু কল্যাণ হয়। আপনারা কি মনে করেন না যদি মুসলিম উম্মার এই যুবকরা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে উম্মার কল্যাণ হবে? যদি আমরা হালাল অর্থনীতিতে থাকি, হারামে না যাই, আমাদের কল্যাণ হবে না? আমাদের মা বোনরা যদি দিন শেখে কল্যাণ নাই? আমাদের সবাই যদি 5 বার নামাজি হয় এবং সুন্না অনুযায়ী জীবনযাপন করে কল্যাণ নাই? এতিমদের যদি কেউ দায়িত্ব নেয়, বিয়েটা সহজ করে দেয়, বা বিধবাদের দায়িত্ব নেয়, গরিব মেয়েদের কোনো প্রজেক্ট করে দেয়, এগুলো কল্যাণকর নয়? বা এরকম এডুকেশন সেক্টর, ইকোনমিক সেক্টর, এই সোশ্যাল ওয়ার্কগুলো করলে কি উম্মার খেদমত হয় না? এই খেদমতের অনেক জায়গা এখন পড়ে আছে, এইগুলো ফোকাস না করে আমরা পড়ে আছে কি ইন্টারনাল কলিউশনের মধ্যে, কে কি কে অমুক কে তমুক এগুলো নিয়ে আমরা পড়ে আছে। এগুলো নিয়ে তার যারা পড়ে থাকতে চায় ওদেরকে পড়ে থাকতে দেন, আপনি আপনার ওয়েতে এগিয়ে যান ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্টটা থ্রো করেছি আমরা, এটা কোনো দলের আন্ডারে করি নাই, কোনো কিছুর আন্ডারেই করি নাই, শুধু কনসেপ্টটা থ্রো করেছি, এরকম করে আমরা কাজ করতে পারি। আর আপনারা ফিকির করেন কীভাবে এটা করবেন, বাস্তবায়ন করবেন। আল্লাহ পাক সবাইকে সব জ্ঞান দেন না, হয়তো আমি কিছু কথা বলেছি, আপনার কাছে ইকোনমিক্সের ভালো জ্ঞান আছে আপনি ওইটা করতে পারবেন, কারো কাছে সোশ্যাল ওয়ার্কের ভালো জ্ঞান আছে উনি ওটা করতে পারবেন, কারো কাছে টেকনোলজির জ্ঞান আছে উনি ওটা করতে পারবেন, এক এক মানুষ এক একটা করবে, বাট কনসেপ্ট আমরা থ্রো করার চেষ্টা করেছি। এই জায়গায় এসে কিছু মানুষ আমাদেরকে বা যারা এভাবে কাজ করতে চায় তাদেরকে কিছুভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বা করে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা চরমভাবে ডিনাই করছি। আমরা বলছি স্পষ্ট করে, একটু বসেন, আমরা স্পষ্ট করে বলছি
যে আমরা বা আমি ইন্ডিভিজুয়ালি বা আমরা আমরা কোনো রিলিজিয়ান সেক্টেরিয়াল দলের অন্তর্ভুক্ত কেউ নই। আমি আমরা আমার অবস্থান ক্লিয়ার করছি যে আমরা রিলিজিয়াস কোনো সেক্টেরিয়াল ডিভিশন অন্তর্ভুক্ত নই। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, এটাই আমার পরিচয়, আমি যথেষ্ট। আপনি যদি অন্য কোনো পরিচয় চান বা লালন করেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমরা নিজেদেরকে শুধু মুসলিম বলেই পরিচয় দিই, দ্যাটস অল। এর মধ্যে কেউ হানাফি, আমরা হানাফি ফেক ফলো করি, কেউ সালাফি, তিনি সালাফি ফেক ফলো করেন, কেউ বলবে আমি তাবলিগ, কেউ বলবে আমি দেওবন্দি, এটা আপনার পার্সোনাল চয়েস। আমরা বলবো যে আমরা প্রতিটা ঘরানার খায়ের বা কল্যাণটা নিয়ে নিব, অকল্যাণটাকে আমরা উম্মার ঐক্যের খাতিরে এখন এড়িয়ে যাব। যেখানে ইখতলাফ আছে আমরা ওখানে নাই। যদি আপনি নাভির নিচে বাঁধেন আমার কোনো আপত্তি নেই, আপনি বুকের উপরে বাঁধেন আমার কোনো আপত্তি নেই। আমার ক্ষুদ্র জ্ঞান আমি বুঝি যে এটা নিয়ে এখন ইখতলাফের সময় না, এখন আমাদের আরও বড় কিছু নিয়ে কাজ করতে হবে। দিন শেষে ওই প্রতিটা ভাই আমার মুসলিম ভাই, কেউই আমার ভাইয়ের ভাই ব্রাদারের বাইরে চলে যান নাই। সালাফিরা আমার ভাই, হানাফিরা আমার ভাই, দেওবন্দিরা আমার ভাই, আটরশি মাইজবান্ডের যারা আছে সবাই আমাদের ভাই। কিন্তু এর মধ্যে হয়তো কিছু আছে পাক্কা শিরক করতেছে, পাক্কা বেদাত করতেছে। তারপরে আমাদের কাজ কি, ওদের কাছে গিয়ে শিরকের দাওয়াতটা প্রচার করা, বেদাতের দাওয়াতটা স্পষ্ট করা। তারপর যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আমার মেসেজ আমি দিয়ে দিয়েছি, দ্যাটস অল। আমরা এই যে আবার কিছু পীরদের নাম নিলাম, এখন আবার ট্যাগ লাগাই দিয়ে নেয় আবার পীরের মুরিদ হয়ে গেছে। আমরা উম্মার ঐক্যের খাতিরে বললাম যে সবাই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত, হয়তো বা এখানে কোনো বেদাতি আছে বা কেউ মুশরিক শিরক করতেছে, এদেরকে সলভ করতে হবে, এদেরকে ইসলাহ সংশোধনের মধ্যে নিয়ে আসতে হবে। যদি না আসে আল্লাহ আল্লাহ এদের বিচার করবেন, আমার এত দায়িত্ব নাই। এরপরে আমাদের অবস্থান ক্লিয়ার করছে, আমরা কোনো পলিটিক্যাল দলের সদস্য না, নো নন পলিটিক্যাল ভাবে চিন্তা করে আমরা দাওয়াতের কাজ করার চেষ্টা করছি অফলাইনে। অনলাইনে আমরা কখনো আসতেও চাই নাই, মানুষ আমাদের ভিডিওসগুলো নিয়ে নিয়ে অনলাইনে ছাড়ছে আর কি। আমরা কিন্তু পার্সোনালি কখনো অনলাইনে আসতে চাইনি, মানুষ এগুলো নিয়ে আসছে। আমাদের অফলাইনে কাজই বেশি ছিল। আমরা বিভিন্ন চরে স্কুল কলেজ করার চেষ্টা, কলেজ তো না, স্কুল মক্তব করার চেষ্টা করেছিলাম, বিভিন্ন এতিম প্রজেক্ট করছিলাম, বিধবাদের নিয়ে কাজ করছিলাম, আমরা কাজ করতেছিলাম সোশ্যাল ওয়ার্কগুলো কিনে, ব্লাড ডোনেশন ক্যাম্পিং কিনে, বা এই ধরনের ফাউন্ডেশন ওয়াইজ কিছু কাজ করার চেষ্টা করছিলাম বা করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছিলাম। অফলাইনে কাজগুলো আমাদের বেশি হওয়ার উচিত ছিল এবং এটাই আমাদের মূল ফোকাস, অনলাইন আমাদের মূল জিনিস নয়। এটাকে আমরা ইউজ করবো হয়তো দিনের কল্যাণে, এতটুকুই। এই জায়গায় আমরা ধর্মীয় যে পলিটিক্যাল, ধর্মীয় যে গ্রুপিংসগুলো আছে এবং পলিটিক্যাল গ্রুপিংগুলো আছে, এগুলোর কোনোটার সাথে আমি ইন্ডিভিজুয়ালি সম্পৃক্ত নই, এবং আমি কখনো আপনাদেরকে বলিও নি যে আপনারা সম্পৃক্ত হন। কেউ যদি হয়ে থাকে, কেউ কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে থাকে, এটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। যার যেটা বুঝ, যে যেটাকে ভালো মনে করছে সে সেটা করুক। আমি বলবো যে আপনার মধ্যে কল্যাণ থাকলে আমি নিব, অকল্যাণ থাকলে আমি ওটা এড়িয়ে যাবো, দ্যাটস অল। আমরা ইমানকে কেন্দ্র করে শৈথিল্যতা দেখাই নাই, তাই আমরা মুরজিয়া নই। আর আমরা কখনো সমাজ বা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিইনি, আমরা কখনো বলিনি যে যুব সমাজকে অস্ত্রশস্ত্র নিয়ে একদম এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এরকম কোনো স্টেটমেন্ট আমাদের কাছ থেকে আসেনি। যদি এরকম কিছু বলতাম তাহলে খারাজি ট্যাগ দিলে ঠিক আছে, যে একটা প্রতিষ্ঠিত বিষয়ের দিকে এর এগেনস্টে যদি কেউ সশস্ত্র বিদ্রোহ করে তখন একটা বিষয়, তখন একটা কথা বলার সুযোগ থাকে। এরকম কোনো রকম কনসেপ্ট আমরা লালন করিও না, কাউকে উৎসাহিত করিও না, বরং আমরা বলেছি জামার কথা, সারা দেশ জুড়ে বা সারা ইউনাইটেডভাবে একটা মুসলিম জামা ক্রিয়েট করা, এর মধ্যে ইমারাহ চলে আসবে এবং সবাই একসাথে কমিউনিটি ওয়াইজ থাকলে দিনের কাজগুলো করা সহজ হবে, এতটুকুই, দ্যাটস অল। কারণ একা একা আপনি দিনের কাজ করতে পারবেন না। আমরা খাওয়ারে জাকিতে অন্তর্ভুক্ত নই, আমরা মুসলিমদেরকে কখনো হত্যা করার ফতোয়া দেইনি। খারাজিদের সবচেয়ে বড় কি বৈশিষ্ট্য, ইয়াকতুলুন আহলুল ইসলাম ওয়ায়াদউন আহলুল আওসান, তারা মুশরিকদেরকে ছেড়ে দিবে আর মূর্তি পূজারীদের, তারা মুসলিমদেরকে হত্যা করবে। ইয়াকতুলুন আহলুল ইসলাম, তারা মুসলিমদেরকে হত্যা করবে আর মুশরিকদেরকে ছেড়ে দিবে। আমরা কখনো কোনো মুসলিমকে হত্যা করার কথা বলেছি? বরং যখন তারা ইয়েমেনে বম্বিং করছে তাদেরকে তারা খাওয়ারজ বলছেন না? ইয়েমেনের বাচ্চারা কি মুসলিম না? তারা শিয়া। ইয়েমেনের ছোটো ছোটো বাচ্চারা শিয়া সুন্নির কী বোঝে? ইয়েমেনের ছোটো ছোটো বাচ্চারা শিয়া সুন্নির কী বোঝে? ওরা কি মুসলিম না? যখন আপনি আমেরিকার অস্ত্র দিয়ে ওখানে হামলা করছেন তখন আপনি খাওয়ারজ নন? যখন কেউ স্পষ্ট আল্লাহ বিরুদ্ধে কুফুরির বিরুদ্ধে কথা বলবে সে খাওয়ারজ হয়ে গেল, সুবহানাল্লাহ। এই ধরনের কনসেপ্ট আমরা লালন করি না। তাই আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে দিনই হকের হকটাকে স্পষ্ট করে প্রচার করুন, দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবেন না, এটা আমাদের নসিহা। আমরা মুরজিয়া নই, আমরা খাওয়ারেজ না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা সালাফি মানহাজই ফলো করব। সালফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ বুঝবেন, তার মানে এই নয় যে কোরআন হাদিসকে দিয়ে বর্তমান বিষয়গুলোকে গবেষণা করা যাবে না, ব্যাপারটা এমন নয়। সাহাবায়ে কেরাম সালফে সালেহিন কোরআন সুন্নাহকে দিয়ে সমকালীন বিশ্ব গবেষণা করেছিলেন, এই জন্যই তো আপনি মেডিকেল সায়েন্স পাইছেন, এই জন্য আপনি ইসলামিক ফিলোসফিক্যাল থটসগুলো পাইছেন,
আপনি ইকোনমিক্স পাইছেন, কিভাবে পাইলেন? তারা গবেষণা না করলে তো গবেষণার দরজাটা আমরা বন্ধ করতে চাই না, গবেষণার দরজা খোলা থাকবে, সালফেস আলীর মানহাজ অনুযায়ী চলবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং আকিদার ক্লাসিক্যাল যে বইগুলো আছে সেগুলো পড়াশোনা করবেন, প্রবলেমস নাই। আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করলাম, এর পাশাপাশি যে কথাগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণ নিছক দাহা মিথ্যা কথা। আমরা কোনো সশস্ত্র বিদ্রোহের দিকে উম্মাকে নিয়ে যেতে চাই নাই, আমরা উম্মার ইন্টারনাল পিউরিফিকেশনের কথা বলেছি, জামার কথা বলেছি, এডুকেশনের কথা বলেছি, ইকোনমিক্সের কথা বলেছি এবং নারীদেরকে নিয়ে কাজ করার কথা বলেছি, আমরা রুট লেভেল পর্যন্ত দাওয়ার কথা বলেছি, ইউনাইটেড মুসলিম কমিউনিটির কথা বলেছি, ওভারঅল আমরা পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার কথা বলেছি। এতটুকুই আমাদের বক্তব্য ছিল বা এখনও আছে। এর পাশাপাশি আমরা একটা বিষয় ফোকাস করেছি, ইসলামিক এসক্যাটোলজি, যে শেষ জামানার জ্ঞানগুলো আমাদের চর্চা করা উচিত যাতে করে আমরা আগামী সম্পর্কে সতর্ক থাকতে পারি। যদি সতর্ক থাকে তাহলে কী হবে? তাহলে আমি জ্ঞান অর্জন করবো, আমি ইলম অনুযায়ী আমল করতে পারবো, আমি পরিবারটা ভালো করে গঠন করতে পারবো, হালাল রিজিক খাবো, ঐক্যবদ্ধ থাকবো, আমি দাওয়াতি কাজ করব এবং দিনের আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে আমি দিনের খেদমতের চেষ্টা করব। এই পথে যদি আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত রাখেন, শাহাদাত হয়ে যাবে। যদি আল্লাহ পাক স্বাভাবিক মৃত্যু রাখেন, স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে। অ্যাটলিস্ট আপনি দিন নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে চলতে থাকবেন, এই পথে যদি আপনার মৃত্যু হয়ে যায় ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। এটাই হচ্ছে আমাদের সহজ সরল সমীকরণ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে আলোচনা লেন্দি করছি না, আমরা দোয়া করছি শেষ করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ইলম অর্জন করার তৌফিক দান করেন, অভ্যন্তরীণ বিভক্তিগুলো আল্লাহ পাক দূর করে দেন, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ পরিবার যেন করে দেন এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এতিম অসহায় বিধবা এদেরকে নিয়ে কাজ করার তৌফিক দান করেন, রুট লেভেল পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য দান করেন, উদার মন দান করেন, হিংসা বিদ্বেষ গীবত তোহমতের অসুস্থ সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক আমাদের এই উম্মাহকে বিজয় দান করেন এবং আগামী দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসি ভাই, একটু।